আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আজ জগমগ দুনিয়া সারা, আজ জগমগ দুনিয়া সারা, হর জীবন প্রকাশিত করলে আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, পার কর কি হর শোক তপন কো, জীবন কি হর দবেশ দহন কো, পার কর কি হর শোক তপন কো, জীবন কি হর দবেশ দহন কো, নিশ্চিন নির্মল কিয়া নিরন্তর, নিশ্চিন নির্মল কিয়া নিরন্তর, হৃদয় বিহারিণ তমাশে বিদারা, হৃদয় বিহারিণ তমাশে বিদারা, হৃদয় বিহারিণ তমাশে বিদারা, কান কান মে বসে জীব জগৎ করতারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, দেখা না ঐসা প্রেম কিসি নে, ঐসি দয়া না কিসি কো সিনে, দেখা না ঐসা প্রেম কিসি নে, ঐসি দয়া না কিসি কো সিনে, অমক ক্ষমা শাসন হ্যায় উসকা, অমক ক্ষমা শাসন হ্যায় উসকা, ভব ভয় শরণাগত কা উবারা, 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 সবসে নেড়া হে ঠাকুর তোমারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আজ জগমগ দুনিয়া সারা, আজ জগমগ দুনিয়া সারা, আজ জগমগ দুনিয়া সারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা, আয়ারে প্রিয় পরম দয়ারা। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর হিন্দি ভজন বেঙ্কি দাদার রচনা এবং পরম পূজ্য প্রফেসর আচার্য দেবের সুর সৃষ্টি। প্রিয় পরম দয়াল এসেছেন আর জগমগ দুনিয়া সারা। এই এখন চতুর্দিকে আলোয় ঝলমল করে উঠতে কৃত্রিমতা, কিন্তু বাস্তবতা সেই প্রভুর আলো, যে আলো দেখা যায় না অনুভব করা যায়, সে আলোয় জীবন এবং জগৎ জগমগ করে। আমি যখন, আমার দৃষ্টি যখন স্বচ্ছ, আমি পরিষ্কার দেখি, সুন্দর দেখি। দৃষ্টি যখন সুন্দর তখন দৃষ্টি, মানে তোমার দৃষ্টি নির্মল করো, জগৎটা তোমার সামনে নির্মল হয়ে বসে উঠবে। তাই আমরা দেখতে পাই, অনুভব করতে পারি যে জগমগ দুনিয়া আসলে। খুব সুন্দর হিন্দি ভজন পরিবেশনা শ্রদ্ধা শিখামা তার এবং তার পরিবারের সবার মঙ্গল কামনা করি।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই শারদোৎসব সকলের মঙ্গল বই আমি এই প্রার্থনা করি পরম পিতারা পুষিত। জয় গুরু। এরপর আমরা একটু কবিতা আবৃত্তি শুনি। আমাদের এখানে প্রত্যহ থাকেন, বাণীগ্রন্থ পাঠ করেন শ্রদ্ধেয় পার্থ প্রতিম হালদার। পার্থদা জয় গুরু। আগে দাদা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে আনন্দিত জয় গুরু জানাই। এখন দুর্গাপুজোর দামামা বেজে গেছে, তো এই দুর্গাপুজোর আঙ্গিকে একটি আধুনিক কবিতা পড়ার চেষ্টা করছি। কবিতার নাম সব দুর্গাই থাকুক সুখে, লেখক ভবানী প্রসাদ মজুমদার। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয় কো দশভুজ। সব দুর্গার চোখে মুঠে মুখেই ফুটবে হাসি কবে, মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি জবে, মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালের সবার চেনায় আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে, মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। জয় গুরু সবাই। জয় গুরু। খুব সুন্দর, আধুনিক মানে বর্তমান পরিস্থিতির উপরে যা রচিত তাই আধুনিক। আর যে একটি গান আছে না, গানের গানটা মনে পড়ছে না কিন্তু কথাটা মনে পড়ছে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। প্রতিমা হচ্ছে প্রতিমূর্তি, আবার সে মানে প্রতিমা এই প্রতিমূর্তির মধ্যে প্রত্যেক মা বিরাজ করেন, আবার প্রত্যেক মায়ের মধ্যে প্রতিমা বিরাজ করেন, তাই প্রতিমার মাঝে প্রতিমা বিরাজ। আমরা যে দৃষ্টিতে দেখি, দেখার দৃষ্টি, কেউ হয়তো উন্মাদ হয়ে শুয়ে আছে, কোনো কারণে শুয়ে আছে, হ্যাঁ আমরা কেউ তাকে মাতাল বলে চলে যাচ্ছি, কেউ তাকে লম্পট বলে চলে যাচ্ছি, কেউ একবার ভেবেও দেখছি না যে সত্যি সে শুয়ে আছে, শরীর খারাপ না তো। তার দেখার দৃষ্টি আমার যেমন, আমার ভাবনাও তেমন, আমার চলনাও তেমন। তাই আমরা কাকে কী রূপে দেখি সেটা দেখাটাই আমাদের, দেখার দৃষ্টিটাই আমাদের কেমন করো সেটাই নির্ভর করে। খুব সুন্দর কবিতা আবৃত্তি,
শ্রদ্ধা পার্থ প্রতিমদা এবং সুন্দর নির্বাচন, যে সময় উপযোগী নির্বাচন। আমরা যদি দেখি যে আমরা প্রতিমা দর্শন করতে যাই, খুব সুন্দর লাইটিং, খুব সুন্দর প্রতিমা, তার মানে সেই আস্ত হয়ে গেছে, প্রায় ফ্যাশনের পর্যায়ে চলে গেছে। দুর্গা মণ্ডপের মধ্যে সুন্দর সুন্দর কারুকার্য, কিন্তু কখনো কি দেখি যে ঢাক বাজাচ্ছেন যে লোকটি, তার সঙ্গে যে ছেলেটি, ছোট্ট ছেলেটি কাঁসি বাজাচ্ছে, তার মুখটা মলিন না উজ্জ্বল, তা কিন্তু দেখি না। আমরা ওই প্রতিমা দেখে, মন্দিরের কারুকার্য দেখে আনন্দ উপভোগ করে আছি। সেই ছেলেটি হয়তো একটা মলিন পোশাকে সে তার বাবার সঙ্গে কাশি বাজিয়ে যাচ্ছে ওই 4টি দিন, তারপরে দরজায় দরজায় ঘুরছে, যে এত আনন্দ দিচ্ছে, মাকে শোনাচ্ছে কাশির শব্দ, যে বাবাটি ঢাকের শব্দ শোনাচ্ছে, তার মনের মধ্যে রয়েছে আমার বাড়িতে এই পয়সা নিয়ে গেলে তারপরে হয়তো আমার বাড়ির হাঁড়িটা ঠিক মতো চড়বে, একটু ভালো কিছু খাবে আমার ছেলে মেয়েরা। আমরা আমাদের দৃষ্টি, দেখার দৃষ্টিটা কেমন সেটা নির্ভর করে। আমার শ্রদ্ধা পার্থ প্রতিম দা এবং তার পরিবারের প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পুজো সুন্দর কাটুক এই প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এবার আমরা চলে যাই আজকের ইষ্ট প্রসঙ্গে। আমার অশেষ শ্রদ্ধা আভাজন শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, করিয়া সৎসঙ্গ বিহারের ভারপ্রাপ্ত কর্মী, সদা সর্বদা হাস্যমুখ, মানে আমি রাগি, উনি আমাকে আমাকে বোঝান, আমাকে এই পথে রাখার চেষ্টা করেন। আমি মাঝে মাঝে মানে বেপরোয়া হয়ে যাই, আমি নিজে স্বীকার করি। কখনো কখনো আমার মানে এমন ভাব হয় যে একদম সব তছনছ করে দিই, আর উনি আমাকে সান্ত্বনা দেন, পথে রাখেন, বেঁধে উঠেতে সে যে বাঁধনেই হোক, দড়ির বাঁধন, ভালোবাসার বাঁধন, শাসনের বাঁধন, অনুশাসনের বাঁধন, যে বাঁধনেই হোক রাখার চেষ্টা করে, যিনি আমাকে প্রত্যেকটা সময় আমাকে অনুপ্রেরণা দেন ইষ্ট পথে থাকার। সে আমার অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধা শ্রী সুভাষ চক্রবর্তী দাদা, তাকে আহ্বান করি ইষ্ট প্রসঙ্গে। দাদা জয় গুরু। দাদা জয় জয় গুরু। পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগত জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল শ্রী চরণ জুড়ে আমার পিতৃ মাতৃ চরণে গুরুজন অশেষ শ্রদ্ধাভাজন আমাদের সুশীল চৌধুরী দা, তিনি প্রতিনিয়ত জাগ্রত প্রহরীর মতো এই ভার্চুয়াল সৎসঙ্গকে তিনি টিকে রেখেছেন, জীবন্ত রেখেছেন। তার জন্য আমরা যারা যে সকল ভক্ত পরিবার প্রতিদিন এখানে উপস্থিত হন, তারা উজ্জীবিত হন, উদ্দীপিত হন, আনন্দ পান, বাঁচার রসদ সংগ্রহ করে নিয়ে যান। শ্রদ্ধা সুশীলদার জন্য সপরিবার সপারিপার্শ্বিক পরম পিতার আত্মশ্রী চরণ জীবনে মঙ্গলময় শান্তিময় দিবস প্রার্থনা করি। সেই সঙ্গে যারা প্রতিদিন ভোগ রাগাদির ব্যবস্থা করেন এবং বিভিন্ন ভাবে তারা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেন, সেই সকল মানুষগুলো সপরিবার শান্তি স্বস্তি চিকিৎসার জন্য প্রার্থনা করি। যে সকল ভক্ত পরিবার প্রতিনিয়ত এখানে উপস্থিত থেকে নিজেরাও আনন্দ পান, অন্যদেরও আনন্দ দেওয়ার সুযোগ করে দেন, সেই সকল ভক্ত পরিবার গুলো সপরিবার সপারিপার্শ্বিক শান্তি বা স্বস্তি ও চিকিৎসার পরম পিতা রাত্র সেই জন্য প্রার্থনা। মাঝে মাঝে আমাকে বিভিন্ন এই জায়গার ভার্চুয়াল সৎসঙ্গে নিয়ে যান ইষ্ট প্রসঙ্গ করার জন্য, সেখানে দেখি উপস্থিতির হার খুবই নগণ্য, কোথাও 30 জন, কোথাও 22 জন, কোথাও 25 জন, এর বেশি নয়।
একমাত্র এখানে দেখছি সদ্য সুশীলদার আয়োজিত এই যে ভার্চুয়াল সৎসঙ্গ, এখানে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে শতাধিক পরিবার, কখনো 1.5 শতাধিক, কখনো 2 শতাধিক পরিবার, এক সময় 3 শতাধিক পরিবার উপস্থিত ছিলেন। তার মানে তারা এখানে কিছু রসদ পান, তাই তাদের প্রাণ আকুলি বিকুলি করে এখানে যুক্ত হয়। কালকেই সদর সুশীল দাবাকে বলছিলেন যে দাদা কালকে আপনি একটু থাকতে পারবেন, আমরা থাকবো। গতকালই আমাদের পিতৃপক্ষের শেষ দিন গেল, আজ থেকে দেবী পক্ষের সূচনা। তার মানে অন্ধকার কেটে গিয়ে আলোর নিশানা, মানব জীবনে দুই আছে বলছে চক্রবত পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ। চাকা যেমন ঘোরে তার দুটো দিক আছে, একটা জায়গায় যদি সুখ লেখা থাকে আর একটা জায়গায় যদি দুঃখ লেখা থাকে, সুখ ঘুরে গিয়ে দুঃখ আসে, দুঃখ ঘুরে গিয়ে সুখ আসে, আলো অন্ধকার গিয়ে আলো আসে, আলো। তাই এই যে পিতৃপক্ষ 15 দিন ধরে চলেছে, পিতৃপক্ষে আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস, এই সময় আমাদের পূর্বপুরুষের আত্মা নেমে আসে পৃথিবীর বুকে, তার প্রিয়জনদের হাত থেকে একটু জল পাওয়ার জন্য। এর ঘটনাটা কি সবটাই হচ্ছে বিশ্বাসের ব্যাপার, অনুভূতির ব্যাপার। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুল, তর্ক করতে গেলে হয়তো কুল কিনার পাওয়া যাবে। পন্ডিত আমাদের বৈজ্ঞানিকরা পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের সামনে কিছু সিদ্ধান্ত তারা রাখেন, সেগুলোকে আমরা অনুসরণ করে চলে বিশ্বাস করি যে না বৈজ্ঞানিক এটা পরীক্ষা, সেটাও বিশ্বাসের ব্যাপার। যার বিশ্বাস হবে না সে এক পণ উঠতে পারবে না সামনে। তেমনি আমাদের আর্য ঋষিরা, তারা এক একজন বিরাট বৈজ্ঞানিক ছিলেন, তাদের বৈজ্ঞানিক মানসিকতা কাছে আজকালকার বৈজ্ঞানিক মানসিকতা ধারে কাছেও ঘেঁচতে পারবে না। যখন কোন যন্ত্র ছিল না, যখন কোন রকমের সুযোগ ছিল না, সুবিধা ছিল না, সেই সময় বর্ণকুটিরে বসে সাধনা করে আমাদের আর্য ঋষিরা মানব কল্যাণের জন্য, বিশ্ব কল্যাণের জন্য, জগৎবাসীর মঙ্গলের জন্য অনেক কথা বলে গেছেন। সেগুলো বেদ বেদান্ত উপনিষদ নামে খ্যাত হয়ে আছে। বেদ মানে যা বিদ্ধাতু থেকে এসেছে, যা জানা, তারা নিজেদের সাধনার মধ্য দিয়ে যা জেনেছেন সেগুলোকে মানুষের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য উজাড় করে দিয়েছেন। তারই ফলশ্রুতি, তারই ফল ভোগ করছি আমরা। আমরা আমাদের যে উৎস পিতা মাতা, সেই উৎস থেকে একটা সময় ছিন্নমূল হয়ে যাই, পিতা মাতা আমাদের ছেড়ে চলে যান প্রকৃতির নিয়মে, তারা কোথায় যান কোথায় আছেন আমরা সেটা জানি না, কিন্তু আমাদের মন সদাই আকুলি বকুলি করে তাদের সেবা করার জন্য, তাদের একটু সুস্থ পরিবেশে রাখার জন্য। তাই আর্য ঋষিরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই মহালয়ার পিতৃপক্ষ শুরু হয়, এই পিতৃপক্ষের শুরু দিন থেকে প্রতিদিন বহু মানুষ, বিশেষ করে আগেকার দিনে
মানুষরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রতিদিন তর্পণ করতে। এখনো অনেকে আছেন তারাও প্রতিদিন তর্পণ করেন, এবং যারা পারেন না প্রতিদিন করতে তারা ওই মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেয়। এবং শাস্ত্রকাররা বলছেন যে আমাদের এই যে পূর্বপুরুষদের আত্মা, তারা অনেকে হয়তো জন্মগ্রহণও করে গেছে, যেই আত্মা যেই অবস্থাতেই থাকুক না কেন, আমরা যখন আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করি, এই দান করার মধ্য দিয়ে নাকি এর অনু পরমাণু রূপে দানের অংশ, তারা যখন যেখানে যে অবস্থায় আছেন তাদের যে খাদ্য, সেই খাদ্য বস্তুর সঙ্গে অনু পরমাণুর সঙ্গে মিলিত হয়ে তাদের পুষ্টি সাধন করে, তৃপ্তি সাধন করে, যার জন্য মহালয়ার দিন ভোরবেলা থেকে কাতারে কাতারে মানুষ, কেউ গঙ্গার তীরে, কেউ পুকুর পাড়ে, কেউ ঘরে বসে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নেবে, তিল জল। এবং আমাদের আর্য ঋষিদের যে চিন্তাধারা, এটা অত্যন্ত এত ব্যাপক, এত উদার মানসিকতার, দেখলে অবাক হতে হয়। যেখানে সারা বিশ্বময় যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি চলছে, অন্যের সম্পদ কেমন করে লুট করে নিজের করা যায় তার প্রচেষ্টা চলছে, যখন ভাই বোনের বুকে ছুরি বসাচ্ছে, পিতা মাতাকে গৃহহীন করে দিচ্ছে, যখন বন্ধু বন্ধুর বুকে ছুরি বসাচ্ছে, বিশ্বাসঘাতকতা করছে, যখন এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি তাকে ঠকিয়ে কেমন করে নিজের আত্মসাৎ করা যাবে তার চিন্তা করছে, ঠিক সেই সময় আমাদের আর্য ঋষিদের উদার মানসিকতা, তারা সেই পর্ণকুটিরে বাস করেও তাদের যে দৈবী স্বভাব সেটা আমাদের সামনে তুলে ধরছে। প্রথমেই যেখানে তর্পণ করা হয় সেখানে দেখবেন প্রথমে দেবতার উদ্দেশ্যে তর্পণ করা হয়, তারপরে মনুষ্য তর্পণ করা হয়, তারপরে ঋষি তর্পণ করা হয়, তারপরে পিতৃ মাতৃ এবং গুরুজনদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এবং সেখানে শুধুমাত্র নিজের মা বাবা বা বন্ধু ভাইয়ের জন্য তর্পণ নয়, সেখানে সারা বিশ্বের প্রতিটি সৃষ্টির মঙ্গলের জন্য তর্পণ করা হয়। এবং অতীত কুলকোটি, মানে অতীত কুল অতীতকালের শতকোটি বছর আগের যে আমাদের যে আত্মীয় স্বজন ছিলেন যারা, তাদের জন্য পর্যন্ত জল দেওয়া, এই যে ব্যাপক মানসিকতা, বিশাল মানসিকতা, উদার মানসিকতা, এটা একমাত্র আর্য ঋষিদের মধ্যেই সম্ভব, আর কারো পক্ষে নয়। আজ পর্যন্ত ভারতবর্ষ ছাড়া, হিন্দু সম্প্রদায় ছাড়া কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে এই উদার মানসিকতার প্রকাশ ঘটেনি, যার জন্য আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেই একই ভাবধারার পরম্পরায় তিনি বর্তমান পুরুষোত্তমে এসে জগতের মঙ্গলের কথা বারবার ঠাকুর বলছেন, অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। প্রসূতি মানে মা, যত তুমি অন্যের মঙ্গলের জন্য চিন্তা করবে ততই তোমার মঙ্গল প্রসব হবে।
আর যারা নিজের মঙ্গলের কথা চিন্তা করে তারা অন্যের মঙ্গল করতে পারে না, নিজের মঙ্গল তো সুদূর পরা হবে। তাই আমাদের আর্য ঋষিদের আশীর্বাদ বা তাদের মতামত হলো, তোমরা অন্যের মঙ্গলের কথা চিন্তা, নিজের মঙ্গলের কথা ছেড়ে দাও। অন্যের মঙ্গলের কথা তুমি যত চিন্তা করবে তোমার মন উদার হবে, তোমার মানসিকতা উদার হবে, আর প্রকৃতি তোমায় অটোমেটিক সেবা দেবেন, পরিপূরণ করে দেবেন। তাই এই তর্পণ ব্যবস্থা, তার মধ্যে কিছু কিছু মন্ত্র আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো কি উদার মানসিকতা তার মধ্যে লুকায়িত আছে, নিহিত আছে। বলছেন যে প্রথমে দেবতাদের উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্রী পতাম, বিষ্ণুস্ত্রী পতাম, রুদ্রস্ত্রী পতাম বলে তাদের শান্তির জন্য জল দান করা হচ্ছে। তারপরে দেবা যক্ষা তথা নাগা গন্ধর্ব অপ্সরস অসুরা ক্রূরা সর্পা সুপর্ণাশ্চ তরঙ্গ জিম্মগা কগা বিদ্যাধরা জলধরা তথৈব অপাশগামিনো নিরাহারশ্চ যে জীবা পাপে ধর্মে রতাশ্চ যে তেষামাপ্যায়নায়ৈতত যিয়তে সলিলং মায়া। বলছেন একেবারে সাপ থেকে আরম্ভ করে, ব্যাঙ থেকে আরম্ভ করে, পিঁপড়া থেকে আরম্ভ করে, পাখি থেকে আরম্ভ করে, গাছপালা সকলের, তাদের মধ্যে যারা ধর্মে রত আছে তাদের, যারা পাপের মধ্যে রত আছে তাদের জন্য, তাদের শান্তির জন্য, তাদের মঙ্গলের জন্য, বলছে তাদের তৃপ্তির জন্য আমি এই জল দান করছি। তারা সবাই এই জল পান করে তৃপ্ত হন, জগতের মঙ্গল করুন। তারপরেই মনুষ্যত্বের তর্পণ। হ্যাঁ, সেখানে যারা জগতের বুকে যে সকল মানুষ আপনার শ্রেয়ত্ব লাভ, শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, সনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতন কপিলশ্চ আসুরিশ্চ এব বহু পঞ্চশিখস্তথা সর্বেতে তৃপ্তি মায়ান্ত মত্তেরা, এরকম তাদের নাম করে আমার দেওয়ার জলে তারা তারা তৃপ্ত হল। তারপরে ঋষিদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। হ্যাঁ, সেখানে মরিচি, অত্রী, প্রচেতা, অঙ্গিরা, পুলহ, পুলস্থ, ক্রতু, বশিষ্ঠ, ভৃগু, নারদ ইত্যাদি তাদের অনেকের সন্তান সন্ততি আছে, অনেকের সন্তান সন্ততি হতে নেই, কে দেওয়াল দিচ্ছে তাদের, কে দিচ্ছে না, সেসব চিন্তা না করে আমরা প্রত্যেক ঋষি যারা জগতের মঙ্গলের জন্য নিজেদের জীবন সমর্পণ করেছেন তাদের জন্য জলদান। তারপরে দিব্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয়। তারপরে যম তর্পণ করা হয়। যমরাজ, যাকে আমরা ভয় পাই, যাকে আমরা মৃত্যুর দূত বলে জানি, সেই যমরাজের উদ্দেশ্যে তার তৃপ্তির জন্য, যাতে তিনি তৃপ্ত হয়ে জগতের মঙ্গল সাধন করে, অকল্যাণ না করে, তার জন্য, তার তৃপ্তির জন্য যম তর্পণ করা। তারপরে চলে যাওয়া হয় পিতৃতর্পণ। পিতৃতর্পণে পিতা, পিতামহ, প্রপিতামহ, বৃত্ত প্রপিতামহ, মাতা, পিতামহী, প্রপিতামহী, বৃত্ত প্রপিতামহী, মাতামহ, প্রমাতামহ, বৃত্ত প্রমাতামহ, মাতামহী, প্রমাতামহী, বৃত্ত প্রমাতামহী, মাতুল,
জ্যেষ্ঠ তাতো মানে জ্যাঠামশাই, বড় ভাই, ভগিনী, যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের উদ্দেশ্যে অর্পণ করা হয়। শ্বশুর শাশুড়ি কাউকে বাদ দেওয়া হয়। তারপরে কি বলছেন, মনুষ্য তর্পণ সেরে তারপরে ভীষ্ম তর্পণ। ভীষ্মদেব যিনি কিনা শান্তনু যার নাম ছিল, যিনি জগতের মঙ্গলের জন্য নিজে বিবাহ করলেন না, যার পুত্র নেই তার উদ্দেশ্যে তার তৃপ্তির জন্য যোগদান। রাজ্য ঋষিদের মানসিকতা কোথায় পৌঁছেছে চিন্তা। তারপরে বলছেন রাম তর্পণ, শ্রীরামচন্দ্র তর্পণ করেছিলেন। বলছেন আব্রহ্ম ভুবনাল লোকা দেবর্ষি পিতৃমানবা তৃপন্তু পিতরা সর্বে মাতৃ মাতা মহোদয় অতীত কুলকুটি নাং সপ্ত দ্বীপ নিবাসিনাম মায়া দত্তেন তোয়েন তৃপন্তু ভুবন। অতীত কুলকুটি নাং, অতীতকালে কোটি কোটি যে আমাদের বংশ ছিল, যাদের হয়তো তৃপ্তির জন্য তর্পণ করার জন্য কেউ নাই বা আছে করছে, তা সত্ত্বেও তাদের তৃপ্তি সাধনের জন্য পিতা পিতামহ থেকে শুরু করে দাদু দিদা থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে আব্রহ্ম ভুবনাল লোকা, একেবারে ব্রহ্ম থেকে যিনি সৃষ্টি করেছেন সেখান থেকে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, স্তম্ভ মানে ঘাস, সকলের তৃপ্তির জন্য এই জল দান করা হয়। আর তারপরে বলা হয় যে আমার বংশে যারা জন্মগ্রহণ করেছেন অথচ তাদের অনেককে পড়ানো সম্ভব হয়েছে, অনেককে পড়ানো সম্ভব হয়নি, হয়তো প্রাকৃতিক দুর্যোগে বা যুদ্ধক্ষেত্রে যারা মারা যায় তাদের অনেক সময় দাহ করা সম্ভব হয় না, যেমন করোনার সময় হয়েছে। ঠিক তেমনি করে তাদের আত্মার তৃপ্তির জন্য তারাও যাতে তৃপ্ত হয়ে জগতের মঙ্গল সাধন করে, তার জন্য তাদের অতৃপ্ত আত্মা যাতে কোনোভাবেই জগতের অমঙ্গল সাধন না করতে পারে, তার জন্য তাদের তৃপ্তির জন্য জলদান। আজকে যখন জগতের বুকে একটা ত্রাস সৃষ্টি হয়েছে, মানুষ মানুষকে সহ্য করতে পারে না, অন্যের মঙ্গল করা তো দূরের কথা, অন্যের অমঙ্গল চিন্তাই যেখানে একটা মানসিকতা হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বময়, সেই সময় এই যে উদার মানসিকতা আর্য ঋষিদের, তার মূল্যায়ন তারা করে। তার জন্য দেখবেন আমাদের আমাদের আচার্যদেব বলেন, বারবার বলছেন যে মায়েদের অনন্ত শক্তি, মায়েরা সব পারে। ঠিক এই কথাটাই এই মহালয়ার মধ্যে ফুটে উঠেছে আমরা দেখতে পাই। দেবতারা যখন বিশ্ব ত্রাস মহিষাসুরের সেই তাণ্ডবে একেবারে স্বর্গ ছাড়া হয়ে তারা যখন ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন, তখন দেবতাদের প্রত্যেকের মা বিষ্ণু মহেশ্বর থেকে আরম্ভ করে সমস্ত দেবতাদের যে প্রধাগ্নি, যারা পাচ্ছেন না, যারা কেউ সাহস পাচ্ছেন না মহিষাসুরের সঙ্গে লড়াই করা, তখন তারা তাদের যে দেহ থেকে যে দিব্য জ্যোতি বেরিয়ে এলো, প্রধাগ্নি বেরিয়ে এলো, সেটা পুঞ্জীভূত হয়ে এক দেবী প্রতিমার সৃষ্টি হল, তিনি হচ্ছেন মা দুর্গা। তিনি অসুরকে নিধন করলেন, তার
আরে মাতৃশক্তি কত শক্তিশালী, তার মধ্যে সকলের মঙ্গল চিন্তা নিহিত রয়েছে ওই মাতৃশক্তির মধ্যে। তাই একমাত্র মায়েরাই পারেন জগতের সমস্ত অন্ধকার দূর করে দিতে, জগতের সমস্ত অমানিসা দূর করে দিতে, জগতের সমস্ত অমঙ্গল দূর করে দিতে। তাই শ্রী শ্রী ঠাকুরও বলতেন এবং আচার্য দেবও বলেন একই কথা পরম্পরায়, যে মায়েরা এগিয়ে আসো, মায়েরা ছুটে যান প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের জীবনে যে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে, যার মধ্যে থেকে মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, তাদের আপনারা রক্ষা করুন। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কৃপা করে দয়া করে তিনি এই যুগে মানুষী রূপ নিয়ে এসেছেন জগতের মঙ্গল সাধনের জন্য। আর্য ঋষিদের মূল ভাবনায় হচ্ছে জগতের মঙ্গল সাধন। ভগবান বুদ্ধ তিনি যখন সেই রাজপুত্র তিনি বেরিয়েছেন নগর পরিক্রমায়, আপনারা জানেন একের পর এক সেই জরা ব্যাধি মৃত্যু দেখে তিনি মুষড়ে পড়লেন না, এক সন্ন্যাসীকে দেখে তাঁর জীবনের রূপরেখা তিনি ফিরে পেলেন জগতের মঙ্গল সাধনের জন্য। তিনি সংসার ত্যাগ করলেন, সর্বসুখ তিনি ত্যাগ করে চলে গেলেন। এটা হচ্ছে আর্য ঋষিদের ধারণা, ভাবধারা। জগতের মঙ্গল কি করে হবে, আমার মঙ্গলের কথা জগৎবাসী ভাববে, আমি জগতের মঙ্গলের কথা ভাব। তার জন্যই তো গুরুকরণ করার প্রয়োজন। সদ্গুরু শরণাপন্ন ও সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ কর। আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না। শ্রী শ্রী ঠাকুর তিনি এসে কি বললেন, আদিতে এক ইচ্ছায় বহু, অন্তে আবার এক, তাই আমি কল্কি, আমার আমি গুলোকে কুড়িয়ে নিতে এসেছি। এই যে আছো অনলে গহনে, আছো বিটপি লতায় জলধির গায়ে শশী তারকায় তপনে, আমি নয়নে বসনো বা দিয়া আধারে মরি গোকা দিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই। সবকিছুর মধ্যে তিনি আছে, একটা কীট পতঙ্গ গাছপালা কিসের মধ্যে তিনি নেই। তাই একমাত্র তার পক্ষেই সম্ভব জগতের দুঃখে কেঁদে ওঠা, জগতের দুঃখ দূর করার জন্য চিন্তিত হওয়া। সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিযুগের এক মহাবিস্ময়। আমরা এখনো শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে পারিনি, আমরা শুধুমাত্র ওই যজন যাজন ইষ্টবৃত্তির সস্তনী সদাচারের মধ্যে পড়ে রয়েছি। ওগুলো তো আমার জীবনের করণীয় কর্তব্য, ওটা না করলে আমি বাঁচতে পারবো না। কিন্তু শুধু ওটাই নয়, ওটার ভেতরের যে ভাবধারা রয়েছে সেটার ব্যাপক। যজন শব্দটা শুধুমাত্র একটা ছোট্ট শব্দ নয়, এই যজনের মধ্যে রয়েছে আমার ভেতরে সেই দৈবী ভাবকে ফুটিয়ে তোলার জন্য যা যা করণীয় ঠাকুরের গ্রন্থাদি পাঠ থেকে, যার নাম ধ্যান করা থেকে, নিজেকে প্রস্তুত করা, তৈরি করা। একটা সৈনিক যেমন যুদ্ধের জন্য তৈরি হয় প্রতিদিন কুচকাওয়াজ করে, ঠিক তেমনি করে তৈরিও আমার নিজেকে নিজে তৈরি করার পদ্ধতি হচ্ছে ওই যজন। আর যাজন হচ্ছে যুদ্ধক্ষেত্রে সৈনিক যেমন সমস্ত অমঙ্গলকে দূর করার জন্য নেমে আসে, ঠিক তেমনি করে জগতের সমস্ত অমঙ্গলের অমানিসা দূর করে সেখানে তাদের মধ্যে শান্তি স্বস্তির আলোকবর্তিকা জেলে দেওয়ার
একটা পদ্ধতি, করলে করলাম না করলে না করলাম, খেলে খেলাম না খেলে না খেলাম নয়, করতেই হবে, না হলে মুক্তি নাই, বারবার আসতে হবে। এরপরে যে আমি আসব পরের জন্মে, যেমন দেখবেন অনেক সাধু সাধকরা যখন দেহ জীর্ণ হয়ে যায়, তারা এই দেহ ছেড়ে নূতন দেহে ইষ্টকর্ম করার জন্য, আসার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে। কিন্তু পরবর্তী জন্মে যে আমি আসব, তখন আমার এই স্মৃতিবাহী চেতনা কি থাকবে? আমার কি তখন মনে থাকবে আমি শ্রীবাস চক্রবর্তী অমুক জায়গায় অমুক জায়গায় জন্মগ্রহণ করেছিলাম, অমুক অমুক কর্ম করেছি? মনে থাকবে না। তাই এই জন্মটাই আমার সার, এই জন্মটাই আমার শ্রেষ্ঠ জন্ম, এটাকে সার্থক করে তুলতে হবে আমার যজন যাজন। কিন্তু তার মানেটা আমাকে ভালো করে বুঝতে হবে। আমি যার জন্য আমার ঠাকুরকে ঠাকুর বলেছি, সেই ঠাকুরত্ব আমার ভেতরে জাগাতে হবে। ঠাকুর অন্যের বিপদে ছুটে চলে যেতেন, নিজের পরার বস্ত্রটা পর্যন্ত দিয়ে দিতেন। আমরা সেই ঠাকুরের শিষ্য, সেই ঠাকুরের সন্তান, অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলে প্রসূতি। এটা সবসময় আমার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। অন্যের দুঃখে যদি আমার বুক না ফাটে, তাকে সেই দুঃখ থেকে বের করে আনার যতক্ষণ না যায় ততক্ষণ আমি যদি চেষ্টা না করি, তাহলে একজন সাধারণ মানুষের সঙ্গে একজন সৎসঙ্গে দীক্ষিত মানুষের তফাৎ কোথায়? শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য সৎসঙ্গীদের জীবন নয়। যেই মুহূর্তে আমি সৎপদ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি, সেই মুহূর্ত থেকে আমি সংকল্প করেছি যে আমার প্রতিবেশী ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তব কর্ম দ্বারা তাকে সাহায্য করব। এটা করতে হবে। করতে গিয়ে আপনি লাঞ্ছিত হবেন, আপনি অপমানিত হবেন, আপনি নিন্দিত হবেন, বহু মানুষ আপনাকে বহুভাবে হেনস্থা করার চেষ্টা করবে, কারণ আপনি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং এটার ভুল ব্যাখ্যাও হতে পারে, থামলে চলবে না। ঠাকুরকে ঠাকুর বলছেন, একটা মানুষ যখন আমার সামনে বিপন্ন হয়, বিপদগ্রস্ত হয়, তখন আমার মনে হয় আমি বোধহয় ওই বিপদের মধ্যে পড়েছি। যতক্ষণ পর্যন্ত তাকে ওই বিপদ থেকে উদ্ধার না করতে পারছি, ততক্ষণ আমার সুস্থি নাই। এটা ঠাকুর একবার ভোগের পরে বসে আছেন, দুপুর বেলা তামাকু সেবন করবেন, হাতে নলটা ধরা, হঠাৎ করে তিনি বিস্ফারিত লোচনে তাকিয়ে আছেন, সামনে একটি মা সেবায়ে তিনি ঠাকুর যে জায়গায় ভোগ গ্রহণ করেছেন সেই জায়গাটা পরিষ্কার করছেন, হাতে একটা ন্যাকড়া, ন্যাকড়ার মধ্যে একটা পিঁপড়া ছটফট করছে, ওনার অজান্তে ওই পিঁপড়াটা তিনি ঘষে দিয়েছেন। ঠাকুর তার দিকে তাকিয়ে মনে হচ্ছে তার সমস্ত হৃদয় বোধহয় ফেটে যাচ্ছে, তিনি তাই যন্ত্রণায় কাতর হয়ে আছেন। ঠাকুর বলেন, করিস কি করিস কি করিস কি, রাখ রাখ রাখ। মাটি ত্রস্ত হয়ে গেলেন, বললো ওকে আগে বাঁচা, ওকে আর ওকে একটু জলের ছিটা দে, ওকে বাঁচা। মাটি তাড়াতাড়ি করে পিঁপড়াটাকে ন্যাকড়ার থেকে ঝেড়ে ফেলে তাকে একটু জলের ছিটা দিতে দিলেন। যতক্ষণ সে সুস্থ না হচ্ছে, ততক্ষণ ঠাকুর সেই পিঁপড়ার দিকে তাকিয়ে রইলেন, যেন নিজেই বিপদে পড়েছে। পিঁপড়াটা কিছুক্ষণ বাদে ধীরে ধীরে হেঁটে চলে গেল, ঠাকুর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দাদা, আপনাকে আর বেশি সময় স্বস্তি আমিও দিতে পারছি না, সময় প্রায় শেষ হয়ে আসছে। জয়গুরু। দাদা,
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু উনি খুব লেট। হ্যাঁ দাদা, মনে হয় মিউট হয়ে গেছে। হ্যাঁ, কোনো কারণে হয়তো ফোন এসছে, ফোন এসছে মনে হয়। এটা আমাদের হবে, সময় আর নেই, আবার সামনের দিন এরই কিছু অংশ বাকি আছে, সেটা আপনাদের সামনে উপস্থাপিত করার চিন্তা রইল মাথায়। জয় গুরু। আগামীকাল আমরা শুনবো দাদার কাছ থেকে, কারণ এখন আমি সোমবারের প্রোগ্রাম তৈরি করিনি। যাই হোক, আমার আসলে শ্রদ্ধাভাজন শ্রদ্ধ সুভাষ চক্রবর্তী দাদা, তিনি বলছিলেন আমিও গুটি গুটি পায়ে শুনতে শুনতে, মানে যে আমার এটা রয়েছে একটা যন্ত্র, যন্ত্রের সাহায্যে শুনতে শুনতে আমি মন্দিরে চলে এসেছি। আর জয় গুরু, আর উনি সুস্থ থাকুন। এমনি ভাবে অনেক উপলব্ধি আছে, সেগুলো শুনবো। আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম নেবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগে ধনী হয়ে যাক, সবাই ধনী হয়ে যায়, তারপরে আমরা বাদ বাকি কথা একটু বলবো। শুধু মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদ